ইতিমধ্যেই আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মুর্শিদাবাদ, বর্ধমান, নর্থ চব্বিশ পরগনা, হাওড়া সহ একাধিক ডিস্ট্রিক্ট রয়েছে, যেখানে আপনারা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনারা অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টে নাও হয়ে থাকেন, কিংবা বর্ধমান ডিস্ট্রিক্টে নাও হয়ে থাকেন, কিংবা আপনার কুচবিহার ডিস্ট্রিক্ট, কিংবা আপনাদের জলপাইগুড়ি যে কোনো ডিস্ট্রিক্টে আপনি নাও হয়ে থাকেন, তবুও কিন্তু আপনারা সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এছাড়াও কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনাদের নিকটবর্তী সেই ডিস্ট্রিক্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। যেই পোস্টটি আপনাদের ভালো লাগবে সেই পোস্টটিতে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এর পাশাপাশি আপনারা কীভাবে এখানে অ্যাপ্লাই করবেন এবং কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে পুরো ডিটেলস আমরা আজকে আলোচনা করবো, তবে সেটাকে স্কিপ করবেন না। তার আগে আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা যে ভিডিও দেখতেই পাচ্ছেন তার যে লাইক বাটন রয়েছে, এই লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে লাইক দিন। আর যারা সাবস্ক্রাইব দেখতেই পাচ্ছেন সেই সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই মুহূর্তে আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে এসেছি। এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলাই রয়েছে কিন্তু আপনাদের যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে, এখানে কিন্তু টোটাল অনেকগুলো পোস্ট রয়েছে এবং অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে রয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, অর্থাৎ রাজ্যের সমবায় ব্যাঙ্ক কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে। এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে রয়েছে কিন্তু টোটাল ভ্যাকান্সি 13টি। এবং এছাড়াও যদি আপনার আদার্স কোনো ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকেন তো আপনাদের সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ভারতের যে কোনো জায়গা থেকে আপনার প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনাদের ইচ্ছুক থাকে এবং আপনার যদি এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী এলিজিবল থাকেন। তো এখানে টোটাল শূন্য পদ রয়েছে 13টি এবং নেম অফ দ্য পোস্ট রয়েছে কিন্তু ক্লার্ক গ্রেড 3। এর পাশাপাশি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে এসসি এসটি ওবিসি এবি, কাদের জন্য কতগুলো করে শূন্যপদ রয়েছে। এবং আপনার পাশাপাশি আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কমপক্ষে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে, এখানে গ্র্যাজুয়েশন এবং বিসিকে একটি কোর্স চাওয়া হয়েছে। এর পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন আপনাদের বেতন কিন্তু রয়েছে এখানে 21,559 টাকা। দ্বিতীয়ত বলা রয়েছে দ্য বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, অর্থাৎ এটা কিন্তু বর্ধমানের কোঅপারেটিভ অর্থাৎ রাজ্যের সমবায় ব্যাঙ্ক কিন্তু সেখানে নিয়োগ করা হচ্ছে বর্ধমানের। তো এখানে কিন্তু টোটাল কিন্তু সিট রয়েছে 34টি এবং পোস্টের নাম রয়েছে কিন্তু ব্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এবং এসসি এসটি ওবিসির জন্য ভাগ করে দেওয়া রয়েছে এবং সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন একই রয়েছে। এর পাশে বেতন কিন্তু রয়েছে 25,595। এবার নর্থ চব্বিশ পরগনার জন্য রয়েছে এবং হাওড়া ডিস্ট্রিক্টের জন্য রয়েছে। তো এখানে কিন্তু অনেকগুলো ব্যাঙ্কের নাম রয়েছে, আপনারা যে কেউ এখানে আবেদন করতে পারেন। এর পাশাপাশি আপনারা দেখতে পারবেন শুধু বেতন যে রয়েছে সেই বেতন কিন্তু একটু উপরে কিন্তু কী রয়েছে, কোনোটাতে বেশি রয়েছে কোনোটাতে কম রয়েছে। এর পাশাপাশি এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত জায়গায় কিন্তু এক রয়েছে, যে কেউ এখানে আবেদন করতে পারবেন যেটা আপনাদের ভালো লাগে। এবং আপনাদের আবেদন কীভাবে করতে হবে সেটা আমরা একটু দেখে নিই। তো আপনাদের কিন্তু বয়স চাওয়া হয়েছে এখানে 1/1/2020 অনুযায়ী 18 থেকে 35 বছর, এটা কিন্তু অর্থাৎ ইউআর অর্থাৎ যারা রয়েছে আনরিজার্ভ অর্থাৎ জেনারেল তাদের জন্য। এবং এসসিদের জন্য রয়েছে 18 থেকে 40, এসটিদের জন্য ঠিক 18 থেকে 40, ওবিসিদের জন্য চাওয়া রয়েছে 18 থেকে 40 এবং ওবিসি বিদের ক্ষেত্রে রয়েছে 18 থেকে 40। এবং যারা অর্থাৎ জেনারেল রয়েছে তাদের ক্ষেত্রে 5 বছর এখানে কী রয়েছে কম রয়েছে। এবং অ্যাপ্লাই প্রসেস আপনাদের কীভাবে করতে হবে সেখানে বলা রয়েছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনাদের একটি ভ্যালিড ইমেল আইডি এবং একটি মোবাইল নাম্বার লাগবে, সেই মোবাইল নাম্বার আপনাদের ওটিপি যাবে, সেখান থেকে আপনাদের সিম্পলি করতে হবে, ভেরিফাই করতে হবে এবং কী কী আপনাদের ডকুমেন্টস দিতে হবে সেখানে এখানে বলা রয়েছে, আপনারা সিম্পলি একটু দেখে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা সিম্পলি অর্থাৎ এটাতে অ্যাপ্লাই করতে পারেন। কীভাবে অ্যাপ্লাই করবেন সেই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন আপনাদের আবেদন ফি কত, এবং আবেদন ফি কিন্তু আপনাদের রয়েছে যারা এসসি এসটি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 40 টাকা রাখবে শুধুমাত্র প্রসেসিং ফিস। এর পাশাপাশি যারা অর্থাৎ আনরিজার্ভ এবং ওবিসি এবি তাদের ক্ষেত্রে কিন্তু লাগবে 160 টাকা এবং এদিকে রয়েছে প্রসেসিং ফি 40 টাকা, তার টোটাল 200 টাকা লাগবে। এবং যারা এসসি এসটি রয়েছেন এবং ইসি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম পয়সা লাগবে না, শুধুমাত্র 40 টাকা আপনাদের প্রসেসিং ফি কিন্তু দিতে হবে। তো আপনাদের আবেদনে কিন্তু শেষ তারিখ রয়েছে অর্থাৎ 4/3/2020 থেকে আপনাদের আবেদন চলবে 3/4/2020, অর্থাৎ আপনাদের এপ্রিল মাসের 3 তারিখ অবধি কিন্তু আবেদন চলবে। এবং এই আবেদন কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে করতে হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আপনাদের সুবিধাতে পিডিএফের লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা অ্যাপ্লাই করবেন এবং এই যে নোটিশটি রয়েছে ডাউনলোড করে নেবেন। তো এরকম নতুন নতুন চাকরি সঙ্গে খবর পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।